এভরিওয়ান, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমার শহর, আমাদের সকলের শহর নবদ্বীপ শহরকে কেন্দ্র করে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আমি দেখাবো তোমাদেরকে যে এই ডিসেম্বরে সবথেকে মানে ডেস্টিনেশান, ফেভারিট ডেস্টিনেশান সবার, এক দু দিনের ছুটি কাটানোর জন্য নবদ্বীপ হয়ে গেছে। কত কত পরিমাণে লোক আসছে শুধুমাত্র নবদ্বীপ মায়াপুর ঘোরার জন্য, আমি সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। কারণ আমি যখন ট্রেনে করে আসছিলাম সেই সময়কার আমি কিছু কিছু শট নিয়েছিলাম যে কত লোক আসছে, দেখেছো মশা কামড়াচ্ছে। সো প্রচুর প্রচুর পরিমাণে লোক শুধু মানে ডিসেম্বরের শুরু থেকে আসা শুরু করেছে। আর যেহেতু 25শে ডিসেম্বর, মানে 25 থেকে 31শে ডিসেম্বর 1 জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে, এখন দিন দিন আরও বেশি ভিড় হবে। তো সেই সকলের জন্য যারা বাইরে থেকে আসছে, নবদ্বীপবাসী সবার জন্য আশা করি এই ভিডিওটা ভীষণ ইউজফুল হবে, অনেক কিছু জানতে পারবে, আমিও জানতাম না সেগুলো জানতে পারবে। আর প্রথমে আমি সেগুলো দেখাই, তারপর আমি মেইন যে জিনিস এই ভিডিওর যে বিষয় সেই দেখাবো আজকে, যে মহাপ্রভুর যে নবদ্বীপের যে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর বিগ্রহ, সেটা সেই বিগ্রহ অঙ্গরাগে গেছে। তো অঙ্গরাগ কী, কবে থেকে কবে পর্যন্ত অঙ্গরাগ হবে, কীভাবে হবে, সমস্ত রকম বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মহাপ্রভু তথা বিষ্ণুপ্রিয়ার বংশধর, বিষ্ণুপ্রিয়ার বাড়ির মানে বিষ্ণুপ্রিয়ার যে একজন বংশধর মহাপ্রভুর বাড়ির সন্তান, তার মুখ থেকেই তোমরা শুনতে পারবে যে পুরো ঘটনাটা ডিটেলসে, আর কবে থেকে তোমরা দর্শন পাবে, কত থেকে কতদিন পর্যন্ত মহাপ্রভুর বিগ্রহ অঙ্গরাগে থাকবে, সমস্ত কিছু ধীরে ধীরে আসবে। প্রথমে আগের ক্লিপগুলো দেখিয়ে দিই কী পরিমাণ ভিড় হচ্ছে নবদ্বীপে আমাদের শহরে, তারপর দেখতে পাবে সেই বিষয়টা। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি উপকৃত হও তাহলে সকলের সাথে শেয়ার করো, যাতে সকলে জানতে পারে বিষয়টা কী। দেখতে থাকো। অঙ্গরাগ শব্দের অর্থ হচ্ছে
প্রভুর অঙ্গ সেবা, অর্থাৎ যেমন জগন্নাথ দেবীর নবকলেবর হয় সেখানে নবকলেবর মানে হচ্ছে পুরো বিগ্রহকেই চেঞ্জ করা হয়, আমাদের এখানে সেই বিষয়টা নয়। এখানে মহাপ্রভুর যে দারুময় বিগ্রহ, অর্থাৎ যে নিমবৃক্ষের তলায় মহাপ্রভু জন্মেছিলেন সেই নিমবৃক্ষ দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী বিগ্রহ তৈরি করেছিলেন, এই বিগ্রহ যেমন তেমনই অ্যাজ ইট ইজ থাকবে। আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে প্রতি এক বছর অন্তর মহাপ্রভুর এই যে অঙ্গটা আছে, এই অঙ্গের যে রঙটা আছে, এই রঙটাকে নতুন করে আবার সেবা করা হয়, এই সেবার নাম অঙ্গরা। এই আগামী কাল অর্থাৎ ১৮ই ডিসেম্বর মহাপ্রভু তার এই রত্ন সিংহাসন থেকে তিনি নামবেন তার নিজস্ব গর্ভমন্দিরের পাশে নিজস্ব একটি ঘরে। ১৪ দিনের জন্য মহাপ্রভুকে অঙ্গরা করা হবে, অর্থাৎ অঙ্গ সেবা করা হবে, নতুন করে রঙ করা হবে। এই ১৪ দিন পর তারপরে ৩১শে ডিসেম্বর রাত্রিরে মহাপ্রভু আবার এই রজসিংহাসনে উঠবেন। আর ১৮ জানুয়ারি মহাপ্রভুর মহাঅভিষেক এবং মহাস্নান অনুষ্ঠিত হবে। আগামীকাল অর্থাৎ ১৮ই ডিসেম্বর যে মহাপ্রভুকে নামানো হবে, মঙ্গল আরতির পর আমাদের যে চিরাচরিত প্রথা, আমাদের ঐতিহ্যকে মেনে আমাদের বিষ্ণুপ্রিয়া পরিবারের গোস্বামী সন্তানগণের উপস্থিতিতে মহাপ্রভুর এই দারুময় বিগ্রহকে সিংহাসন থেকে নামিয়ে যে ভাস্কর এই নবকলেবর করেন সেই ভাস্করের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এই ভাস্কর তার পূর্বপুরুষ, তার পিতা অর্থাৎ ঠাকুরদাদা, পরপর পূর্বপুরুষ অনুযায়ী এই প্রথা অনুযায়ী তারাও এই ভাস্কর অর্থাৎ রঙের কাজ করে আসছেন, তার হাতে তুলে দেওয়া হবে। সেই ভাস্কর তার মতো করে এই ১৪ দিনের মধ্যে মহাপ্রভুর নতুন নবকলেবর বা অঙ্গরা করে উঠবে। এখানে একটি বিষয় খুব আশ্চর্যের বিষয় যে প্রথম কথা হচ্ছে আমরা তো কেউ এই অঙ্গ আমাদের প্রাণের বহু, আমরা প্রতিদিন সেবা করি বিষ্ণুপ্রিয়া পরিবারের সন্তান বলার, এই জন্য আমরা কেউ এই অঙ্গরাগ সেবা যে ঘরে হয় সেই ঘরে আমরা কেউ প্রবেশ করি না। ভাস্কর সেই নিজের মতো করে করে, এবং আশ্চর্যের বিষয় এইটাই যে প্রভুর এই অঙ্গ সেবা যখন হয়, প্রভু চক্ষুধান কখন হচ্ছে এবং কীভাবে যে তার অঙ্গরাগ হয়ে গেল এটা আমরা বুঝতে পারি না। এবং এমন বিপর্যন্ত আমি ভাস্করকে জিজ্ঞেসও করেছিল, ভাস্করও বলছে যে সেই যে কখন প্রভু চক্ষুদান করল মহাপ্রভু সেও কিন্তু বুঝতে পারল না। তো এটা একটা মহাপ্রভুর লীলা, তার কৃপায় অঙ্গরাগ সেবাটা হয়। আগামী ৩১শে ডিসেম্বর রাত্রিরে আমরা আমাদের হাতে ভাস্কর, যেমন আমরা ভাস্করের হাতে শিল্পীর হাতে তুলে দিয়েছিলাম, তুলে দেবো আগামীকাল। আবার ৩১শে ডিসেম্বর রাত্রে সেই শিল্পী আমাদের হাতে, বিষ্ণুপ্রিয়া পরিবারের সন্তানদের হাতে আমাদের প্রাণের গৌরকে তুলে দেবেন। আমরা ৩১শে ডিসেম্বর রাত্রে সিংহাসনে মহাপ্রভুকে অধিষ্ঠান করব, এবং ১ জানুয়ারি মহাপ্রভু মহাঅভিষেক এবং মহাস্নানের দ্বারা আবার মহাপ্রভুকে পুনরায় ওই সিংহাসনে প্রতিষ্ঠিত করব। দুদিন পর পর হয়, এক বছর গ্যাপ নিয়ে এটা হয়, যেমন গত বছর হয়নি তার আগের বছর হয়েছে, আবার এবছর হচ্ছে, আগামী বছর হবে না তারপরের বছর। অনেক অনেক ধন্যবাদ।